Brazil right now. Everybody's watching football. Brazil right now. স্বপ্ন যেন স্বপ্নের মতোই, ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়, এ যেন বাঙালির আজন্ম লালিত কোনো এক স্বপ্নেরই বাস্তব রূপ। ইতালিয়ান শিল্পী সিলভিও গাজ্জানিকার ডিজাইনে তৈরি বিশ্বনন্দিত এই ট্রফি এক পলক দেখতে সকল শ্রেণী পেশার মানুষের ভিড় ছিল হোটেল রেডিসনে। 18 ক্যারেটের হলুদ বর্ণের তৈরি 36.8 সেন্টিমিটার উচ্চতার ট্রফিটি শুধু দেখতেই নয়, এর সাথে ছবি তোলার সুবিধাও পেয়েছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আমার অনেক ভালো লাগছে, কারণ আমি ফুটবলের অনেক বড় ফ্যান। বিশ্বকাপের ট্রফিটা বাংলাদেশে আনার কারণে এত ভালো লাগতেছে যে ভালো লাগাটা মানে প্রকাশ করার কোনো ওয়ে পাচ্ছি না। বৃহস্পতিবার সকাল থেকেই হোটেল রেডিসনে টিকিট হাতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ট্রফিটা দেখার জন্য 15 কেজ মাল স্টক করেছি এবং টিকিট পেয়েছি। এসে কাপ আসছে, এই জন্য খুব ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে ট্রফি দেখে, আমি আমার কেমন যেন লাগতেছে বাংলাদেশের ট্রফি আসছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ফিফা বিশ্বকাপ ট্রফির নিরাপত্তার জন্য সকাল থেকেই রেডিসনের আশেপাশে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। রেডিসন হোটেলে আসা ফুটবল অনুরাগীদের ছিল নানা প্রতিক্রিয়া। কেউ বললেন, ট্রফি দেখতে যতটুকু আনন্দ পাবো তার চেয়েও বেশি আনন্দ পেতাম যদি ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারত। এটা একটা আমাদের জন্য অনার যে আমাদের এখানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আসছে আর আমরা সেটা দেখতে পারছি। আর অবশ্যই আমাদের হোম টিম যদি খেলতে পারতো, ইট উড হ্যাভ বিন ইভেন মোর অনারেবল ফর আস। তবে এমন একদিন আসবে বাংলাদেশ ক্রিকেটের মতো ফুটবলেও বিশ্বকাপে অংশগ্রহণ করবে, ছিনিয়ে আনবে ফুটবল বিশ্বের সেরা মুকুট, ঘরে তুলবে ফিফার এই ট্রফি। সেই স্বপ্ন বুকে ধারণ করেই ঘরে ফিরছেন দর্শনার্থীরা। বিশ্বকাপ ট্রফি নিশ্চয়ই দেখতে পেরে উচ্ছ্বসিত আগত দর্শনার্থীরা। একদিন বাংলাদেশেও ফুটবলের আয়োজক হবে, কাপ ছিনিয়ে আনবে দেশের খেলোয়াড়রা, এমনটাই প্রত্যাশা এই ফুটবল প্রেমীদের। ফজলে রাহাত, বিডি হেডলাইন্স, ঢাকা।